রিওশিপ কার্তিক বৃন্দ চুপনগর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি প্রভাষক কবিতা বিশ্বাস, ব্যবস্থাপনা বিভাগ। আজকে তোমাদের নেতৃত্ব অধ্যায় থেকে শুরু করছি। প্রথমে আলোচনা করব নেতৃত্বের ধারণা, পরবর্তী ধাপ নেতৃত্বের গুরুত্ব, প্রকারভেদ ইত্যাদি। নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? নেতৃত্ব বলতে আমরা সাধারণত লিডারশিপকে বুঝে থাকি। তো এটা এক কথায় প্রকাশ করা যায় না। দেখা যায় যে কেউ একটা কথা বলছে, একটা দলকে পরিচালনা করছে, সেক্ষেত্রে কোনো কাজকে সামনের দিকে এগোনোর জন্য অবশ্যই দুটো পক্ষ থাকে। একটা পক্ষকে কেউ নির্দেশনা দেয়, অন্য পক্ষ সেই নির্দেশনা নিয়ে চলে, এবং যে নির্দেশনা দেয় তাকে নেতা বলা হয়। নেতৃত্ব যে দেয় তাকে নেতা বলা হয়। তো আমরা একটা উদাহরণের সাহায্যে বলতে পারি যে দেখা যায় কোনো পাড়া বা মহল্লায় বাচ্চারা খেলা করছে, সেখানে দেখা যায় কেউ তাদের মধ্যে যা বলছে অন্যরা তা মান্য করছে। এর কারণ হলো সবাই যদি যার যার মতো চলে বা খেলে, তবে তো একসাথে চলা বা খেলা যাবে না। তাই একসাথে চলতে গেলে, কিছু করতে চাইলে কারো না কারো প্রাধান্য বা কর্তৃত্ব স্বীকার করে নিতে হয়। এই যে কর্তৃত্ব আর মান্যতা, এখান থেকেই নেতৃত্বের সৃষ্টি। নেতা চালাচ্ছেন, অনুসারীরা চলছে। নেতার কথা লোকেরা মান্য করছে। এতে দেখা যাবে দল তাদের লক্ষ্য কানে চলতে বা লক্ষ্য অর্জনে সচেষ্ট হচ্ছে এবং লক্ষ্য অর্জনে সফলতা অর্জন করছে। যদি দেখা যায় নেতা আছে কিন্তু কেউ কাউকে মানে না, তবে বুঝতে হবে স্বাভাবিক অর্থে নেতা নেই, নেতৃত্ব নেই, দলও নেই। লক্ষ্য থাকলেও তা অর্জন কখনোই সম্ভব হবে না। বর্তমানে সমাজ অনেক সুসংহত হয়েছে। বড় বড় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ সকল প্রতিষ্ঠান গড়ে ওঠার পিছনে দেখা যায় কারো না কারো নেতৃত্ব আছে, প্রয়াস ও প্রচেষ্টা ছিল, সবাইকে সামনে এগিয়ে নিয়ে গেছে। প্রতিষ্ঠান যত বড় হয়েছে, মূল নেতৃত্বকে ঘিরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব গড়ে উঠেছে। নেতৃত্বের ধারণা যত শক্তিশালী হয়েছে, প্রতিষ্ঠান তত শক্তিশালী হয়েছে। আবার নেতৃত্ব যখন দুর্বল হয়েছে, প্রতিষ্ঠানও দুর্বল হয়ে গেছে। তাই কার্যকর নেতৃত্ব পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যে কোনো প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে এবং পরিচালনা ও সমৃদ্ধি অর্জনে সব থেকে বড় শক্তি। কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে লক্ষ্য পানে এগিয়ে নেওয়ার কৌশলকেই নেতৃত্ব বলে। যিনি বা যারা এরূপ প্রয়াস চালান
তাকে বা তাদেরকে নেতা বলা হয়ে থাকে। যখনই আমরা নেতৃত্বের কথা বলি সেখানে দুটো পক্ষ থাকে। এক পক্ষ হলো নেতা ও তার অধস্তন জনশক্তি বা অনুসারী, নেতা কর্তৃত্ববান থাকে আর সেই কর্তৃত্ব প্রতিষ্ঠানের নিয়ম বলে বা প্রভাব সৃষ্টির আনুষ্ঠানিক ক্ষমতা বলে সৃষ্ট হয়ে থাকে। অধস্তন জনশক্তি বা অনুসারীরা একটা লক্ষ্য, তাদের একটা লক্ষ্য থাকে। নেতা অধস্তন জনশক্তির প্রয়াস বা প্রচেষ্টাকে তার কর্তৃত্ব বলে লক্ষ্যপানে পরিচালিত করেন। অধস্তনরা নেতা নির্দেশ মান্য করে ও লক্ষ্য অর্জনে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাজ করে। তাই নেতৃত্ব হলো নেতা কর্তৃক অধস্তনদের প্রভাবিত করার কৌশল। যদি নেতা তার কর্তৃত্ব বলে অধস্তনদের সঠিকভাবে প্রভাবিত করতে পারেন, মান্যতা ও আনুগত্য প্রতিষ্ঠা করতে সমর্থ হন, তবে তার নেতৃত্ব সফল হয়। নেতৃত্ব দানের বিষয়টি ব্যবস্থাপনায় ব্যাপক অর্থবোধক শব্দ। আদেশ দেওয়া, পরিচালনা করা, প্রভাবিত করা, উৎসাহিত করা, স্বেচ্ছাপ্রণোদিত করা, দলগত প্রচেষ্টা জোরদার করা ইত্যাদি বিষয় এর সাথে সম্পৃক্ত। তাই ব্যবস্থাপনায় নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, যোগাযোগ ইত্যাদি কাজ নেতৃত্বের অন্তর্ভুক্ত বলেই গণ্য হয়। সেজন্য আমেরিকান বইগুলোতে দেখা যায় ব্যবস্থাপনার কাজ উল্লেখ করতে যে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্বদান ও নিয়ন্ত্রণ এই চারটি কাজকে তুলে ধরা হয়েছে। অবশ্য কেউ কেউ সংগঠন থেকে কোনো সংস্থাপনের কাজকে আলাদা করে পরিকল্পনা, সংগঠন, কোনো সংস্থার নেতৃত্বদান ও নিয়ন্ত্রণ এই পাঁচটি কাজকে ব্যবস্থাপনার কাজ হিসেবে গণ্য করে থাকেন। অবশ্য আগের ব্রিটিশ লেখকদের বইতে নেতৃত্বদানকে আলাদা কাজ না দেখিয়ে নির্দেশনা, প্রেরণা ও সমন্বয় কাজগুলোকে অন্য কাজগুলোর সঙ্গে আলাদা করে দেখানো হয়। তাই আমেরিকান চিন্তা পদ্ধতির আধুনিকতা মেনে নেতৃত্বের ধারণাকে অবশ্যই আমাদের বুঝতে হবে। এতক্ষণ আমরা নেতৃত্ব ধারণা, নেতৃত্ব বলতে কী বুঝি আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব নেতৃত্বের গুরুত্ব। নেতৃত্বের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী? শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে, স্বাধীনতা পরাধীনতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে যারা ইতিহাসে প্রসিদ্ধ লাভ করেছেন তাদেরকে আমরা নেতা হিসেবে জানি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা প্রমুখ ব্যক্তিবর্গ যাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন, নিজেদেরকে নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করেছিলেন তাদেরকে আমরা স্মরণ করি। বাংলাদেশের সফল উদ্যোক্তা আমরা জানি আকিজউদ্দিন সম্পর্কে আমরা জানি। তিনি ক্লাস থ্রি পর্যন্ত পড়েছিলেন, আনুষ্ঠানিক লেখাপড়া থ্রি পর্যন্ত করেছিলেন। এরপর নিজ যোগ্যতা বলে তিনি একদিন বাংলাদেশের প্রথিত যশা শিল্প উদ্যোক্তা ও শিল্পপতি হিসেবে স্থান করে নিয়েছিলেন। প্রাতিষ্ঠানিক বিদ্যা জ্ঞান বেশি না থাকলেও আত্মজ্ঞান দিয়ে তিনি রপ্ত করেছিলেন কীভাবে লোকদের সঠিকভাবে পরিচালনা করতে হয়, কীভাবে তাদের মধ্যে আশাবাদ সৃষ্টি করতে হয় এবং কীভাবে লক্ষ্যবাণে দৃঢ় চিত্তে ও দৃঢ় পায়ে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া যায়
তার অধীনে অনেক দেশি বিদেশি গ্রাজুয়েট ও বিশেষজ্ঞ ব্যক্তি কাজ করেছেন। তিনি তার কর্তৃত্ব ব্যক্তিত্ব ও নেতৃত্ব সুলভ গুণ দিয়ে সব কিছুকে জয় করেছিলেন। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি নেতৃত্ব জনশক্তিকে ঐক্যবদ্ধ করে আশাবাদ জাগায়, পথ দেখায় এবং সফলভাবে পরিচালনা করে লক্ষ্য অর্জন নিশ্চিত করে। এখন আমরা নেতৃত্বের গুরুত্ব তুলে ধরব। এক নম্বর হচ্ছে সঙ্গবদ্ধতা সৃষ্টি, অর্থাৎ কোনো লক্ষ্য অর্জনে ব্যক্তিবর্গ একত্রিত হয়ে যে দলের সৃষ্টি করে তাদেরকেই তাকেই সঙ্গবদ্ধ সৃষ্টি বলে। এই ধরনের সঙ্গবদ্ধতায় যেমনি সাধারণ লক্ষ্য থাকে তেমনি এক্ষেত্রে নেতৃত্বও থাকতে হয়। কিছু মানুষ যখন কোনো লক্ষ্যকে সামনে রেখে নেতৃত্ব মেনে সঙ্গবদ্ধ হয় তখনই কার্যত একটা দল বা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই নেতৃত্বকে ঘিরেই জনগণ সম্মিলিত প্রয়াসকে লক্ষ্য বানিয়ে এগিয়ে নিয়ে যায়। তাই নেতৃত্ব ছাড়া সঙ্গবদ্ধতা বা দলবদ্ধতা অসম্ভব। নেতৃত্ব যত শক্তিশালী হয় সংগঠনও তত শক্তিশালী ও মজবুত হয়ে ওঠে। দুই নম্বরে দলবদ্ধ প্রচেষ্টা জোরদার। প্রতিষ্ঠানে নিয়োজিত প্রতিটা বিভাগ ও উপবিভাগে কর্মরত সবাই নেতৃত্ব মেনে দলীয় লক্ষ্য অর্জনের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে গেলে তাকে দলবদ্ধ প্রচেষ্টা বলে। এরূপ প্রচেষ্টাকে নির্দিষ্ট লক্ষ্যবাণী পরিচালনা করায় নেতার কাজ, যা বিশেষভাবে নেতার গুণ ও কর্মদক্ষতার উপর নির্ভর করে। ব্যবস্থাপনার ক্ষেত্রে নেতৃত্বের মান দুর্বল হলে জনশক্তির মাঝে বিশৃঙ্খলা দেখা দেয় এবং দলবদ্ধ প্রচেষ্টা ব্যাহত হয়। তৃতীয়ত, লক্ষ্য অর্জন নিশ্চিতকরণ। পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে, তাই লক্ষ্য যাতে অর্জিত হয় তা নিশ্চিত করার কাজকেই লক্ষ্য অর্জন নিশ্চিতকরণ বলে। কার্যকর নেতৃত্ব প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নেতৃত্ব হলো এমন একটি কৌশল যাতে দলীয় সদস্যরা তাদের সম্ভাব্য সর্বাধিক সামর্থ্য অনুযায়ী নির্ধারিত লক্ষ্য অর্জনে তৎপর হয়। তার যোগ নেতৃত্ব জনশক্তিকে সঠিকভাবে পরিচালনা করে লক্ষ্য অর্জনে সহায়তা করে। চার নম্বর, কর্তৃত্ব প্রয়োগে সহায়তা দান। পদস্থানদের আদেশ দান ও বাধ্য করার ক্ষমতাকে কর্তৃত্ব বলে। ঊর্ধ্বতন কর্তৃত্বশালী না হলে কখনোই পদস্থানদের সঠিকভাবে পরিচালনা সম্ভব হয় না। একজন যোগ্য নেতা তার কর্মীদের প্রকৃতি, যোগ্যতা, অযোগ্যতা, চাওয়া পাওয়া সম্পর্কে অবগত হতে থাকে, ফলে কিভাবে কাকে কোন দায়িত্ব কতটুকু প্রদান করলে ভালো ফল পাওয়া যাবে তা হলো নেতা নির্ধারণ করতে পারে, ফলে কর্তৃত্ব প্রয়োগ সহজ হয়। পাঁচ নম্বরে, সহযোগিতার উন্নয়ন। যে কোনো প্রতিষ্ঠানের কর্মীদের পারস্পরিক সহযোগিতা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া লক্ষ্য অর্জন সম্ভব নয়। কার্যকর নেতৃত্ব সংগঠনের অভ্যন্তরে এই ধরনের সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করে। নেতৃত্বকে ঘিরেই জনশক্তি ঐক্যবদ্ধ হয় এবং পারস্পরিক সহযোগিতার কার্য সম্পাদন করে থাকে। নম্বর ৬, মনোবল উন্নয়ন। মনোবল হলো প্রতিষ্ঠান, তার কাজ, নেতৃত্ব ইত্যাদির প্রতি কর্মীর মানসিক অবস্থা। নেতৃত্ব কর্মীর মাঝে ইতিবাচক মনোভাব ও মনোবল সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেতৃত্বই কার্যকর ভূমিকা রাখতে পারে।
ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কাজ হলো কর্মীদেরকে স্বেচ্ছাপ্রণোদিত করে স্বতঃস্ফূর্তভাবে কাজ আদায় করা। এক্ষেত্রে যোগ্য নেতৃত্বই কার্যকর ভূমিকা রাখতে পারে। নেতৃত্ব যোগ্য হলে তার অধীনে কাজ করতে কর্মীরা সবসময়ই উৎসাহবোধ করে এবং তাদের মনোবলও উন্নত থাকে। তো আমরা এতক্ষণ নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম। যোগ্য নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে পারে না, তাদের লক্ষ্য মানে এগুলো তো বাধাগ্রস্ত হয় প্রতিষ্ঠান বিফলতা অর্জন করে। এর আমরা পরবর্তী ক্লাসে নেতৃত্বের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এখন সামান্য বলি, নেতৃত্বকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আনুষ্ঠানিক নেতৃত্ব, ক্ষমতা প্রয়োগের ধর্মতা ধরন অনুসারে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গির বিচারের নেতৃত্ব, এই তিন প্রকার নেতৃত্বকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। বাই।